সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্ক এবং পালা গানে আপনাদের স্বাগতম। টাঙ্গাইল মিডিয়ার ফলোয়ার যারা, সবাই অভিনন্দন, কারণ আজকে নতুন একটা আইডিয়া আনছি। তো আইডিয়াটা আপনারা ব্যাড কমেন্টস করবেন না। আইডিয়াটা হচ্ছে, নিজের জেলার প্রতি যে মানুষের একটা ভালোবাসা আছে, গর্ব আছে, বুঝছেন, অহংকার আছে, ওই ধরনের একটা পালা দিছি। যেমন আমাদের মানিকগঞ্জের বৃষ্টি মনুষ্কর, তার বাড়ি হচ্ছে মানিকগঞ্জ, সে মানিকগঞ্জ নিয়ে গান গাবে এবং কথা বলবে। আর আমাদের পাঙ্কু, পাঙ্কু বাদামে হচ্ছে টাঙ্গাইলের, এই কারণে তাদের টাঙ্গাইল জেলার পক্ষে বিতর্ক এবং গান গাইতে বলা হচ্ছে। যাই হোক, আগে বৃষ্টি মনুষ্করকে রেখাটা করে দিই। বৃষ্টি মনুষ্কর হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মানিকগঞ্জের শিল্পী। তো ঐতিহ্যবাহী মানিকগঞ্জ বলা হয় কেন, কারণ মানিকগঞ্জে থেকে শিল্পীর জন্ম। এই কথাটা একবারে সঠিক একটা কথা, কারণ মানিকগঞ্জে আছে আমাদের মমতা জাফা, কামনা আফা, বেবি আফা, যারা মানিকগঞ্জের সুনামধন্য শিল্পী। আমাদের বৃষ্টি মনুষ্কর তার মানিকগঞ্জের পক্ষে কথা বলবেন, বিতর্ক করবেন এবং মিষ্টি গান গাইবেন, একটু হাসি দিবেন, আপনারা ন্যাবড়া ফলাবেন। মিষ্টি খাড়া করে দিলাম। আসলে মানিকগঞ্জ সম্পর্কে তো বলার কিছুই নাই, আপনারা সবাই জানেন আমাদের মানিকগঞ্জে অনেক সুনামধন্য শিল্পীরা আছে, তাদের কথা কি বলবো, তাদেরকে সবাই আপনারা চিনেন, নতুন করে বলার মতোই কিছু নাই। কিন্তু আমার খুব জানার ইচ্ছা, এই যে আমাদের মানিকগঞ্জে এত নামি দামি শিল্পী, টাঙ্গাইলে কয়টা আছে? টাঙ্গাইলে যেগুলো আছে এগুলো তো কমেডি করে সারা পারে না, এগুলো কিছু করার নাই। বিচার গানের শিল্পী বলো, বিচ্ছেদ গানের শিল্পী বলো, রোমান্টিক মুডি, যত ধরনের গান আছে সব অবশ্যই মানতে হইব। কবিরাজ আছে, ভালো ভালো বিজ্ঞাপন, কবিরাজ আছে কিনা সেটা জানি না, ওই সম্পর্কে আমার ধারণা নাই, আমার এইটুকুই ধারণা, আমি এতটুকুই জানি। যদিও আমি গান জানি না, কিন্তু আমার মানিকগঞ্জে তো আছে, এটা আমার গর্ব। কিন্তু টাঙ্গাইলে যে কি আছে এটাই আমার বুঝার দরকার, এর জন্যই আসছি যে কি আছে টাঙ্গাইলে। এখন খালি চাপা, চাপাটা যদি না থাকতো গো, তাইলে যারা কি কইরা খাইতো, চাপার জোরে এই ভাইস আছে, চাপা দিয়ে বড় বড় কাঠ বানায়, ঠিক কইছি না বড়? যত গান আছে যে গান দিবেন কমু, এখন কইতেছেন গান তো মন পারি না। শিল্পীরা আমার কথাই কয় যে গান তো কেটে মন জানি না, তার বাদে জাপানি তাই গাই। বন্ধুরে কই পাবো Bye.
আমাদের বৃষ্টি পুরস্কার চমৎকার গান উপহার দিছে এবং মা সুনাম ধন্য মানিকগঞ্জের ইজ্জত রাখার চেষ্টা করছে। গরম হয়েছে কি? এটা তো আসলে জেলা পর্যায় হয়ে গেছে গা। এখন যদি পারো তুমি বৃষ্টি মনুষ করে দুই যাতা দিও। ইনশাল্লাহ, ধন্যবাদ বৃষ্টি মনুষ কি, অনেক সুন্দর গান গেছে। আমি পিঙ্কু বয়তে টাঙ্গালে বলা, জানেন তো যে টাঙ্গালে বলা 80 টাকা তোলা, এটা সন্ধ্যের মধ্যে আসে। সন্ধ্যের মধ্যে থাকলে কি হবো? ওখান কি 80 টাকা 82 টাকা 2 টাকা বাড়ছে না? এখন 2 টাকা বাড়ছে। আগামী এই আগামী ঋতুতে আরো 5 টাকা বাড়বো। বাড়বো কেন বাড়বো? টাঙ্গালে অনেক ধরনের বিভিন্ন ধরনের জিনিস আছে, সব উন্নত হইতেছে। টাঙ্গালে মিষ্টি, কোনো আত্মীয় বাড়ি গেলি টাঙ্গালে 1 কেজি মিষ্টি নিয়ে অন্য একটা দেশে গেলি গেল খাবলা বান্নি গা হয়েছে। ধর টাঙ্গালে মিষ্টি নিয়েছি, একটা যদি গাড়ি খালি তার শান্তি। এই যে টাঙ্গালে, টাঙ্গালের শাড়ি, টাঙ্গালের শাড়ি, এই শাড়ি ছাড়া তো বিয়াই বহে না কোনো ছেলেদের। যদি টাঙ্গালের শাড়ি না দেয় ওই বিয়ায় আমি রাজি নাই। টাঙ্গালের শাড়ি কিনা দিলি খেলা, জামাই কালা থাকবে, শ্বশুর বাড়ির একবার ফকিনি থাকবে, পরের বেতে কাম করেও যদি ভাত খিলায় তাও খাবো কেন গা। টাঙ্গালের শাড়ি পরলি শরীরটা ঝিকঝিক করে নাকি? টাঙ্গালের গরু আছে কি টাঙ্গাল নামটা কইলি সব দেশের মানুষই চিনে যে টাঙ্গাল। টাঙ্গাল যে কি জিনিস এটা যারা টাঙ্গাল আসছে তারাই জানে। এ বৃষ্টি মনুষ্কর, আমার টাঙ্গাল কি কম আছে? টাঙ্গালে সুনীল সরকার, জসিম সরকার, তার বাদে করবালি সরকার, এরা পাকিস্তান পিরিয়ড থেকে গান গাইছে। এদের গান সারা জীবনে পৃথিবী থাকা গেলে এই পর্যন্ত চলবেই। চলচ্চিত্র দেখেন, চলচ্চিত্র কাভাই চলো মান্না, চলচ্চিত্র থেকে মান্না নাই, চলচ্চিত্র গায়েব। কেন? চলচ্চিত্রে মান্না যে হিটের অভিনয় গুণা ডায়লগ গুণা করছে, কয় বাবা আজকে আমি জীবন শেষ করে দেবো। মানে যে গৌরব গণ্যা করছে, যেভাবে অভিনয় গণ্যা করছে, পারে কেউ করতে পারে? তবে এখন করতেছে যে নায়ক গণায় করতেছে, নায়ক ওরাও ভালো, অনেক সুন্দর প্রেমের কাহিনী করতেছে, ওরা অগরে কাইয়ে কাহিনীতেও কান্না আসে। কিন্তু মান্না করছে হলো গরম গরম করছে, গরম কেউ করতে পারে? এই যে আমগো টাঙ্গালের মধ্যে জাদু, জাদু আপনি সাইকেল চালিয়ে যাবেন, পিসি সরকার যদি ওখানে যদি জাদু খেলা দেখায়, যদি খালিগঞ্জে কি নারের জাদু নিয়েছে গো, সাইকেল গো আমাদের আটকা ধরবো, পাক্কি মতো সাইকেল টাইনা সরা হবেন না। পিসি সরকার টাঙ্গালের পোলা জাদু শিখছে। যাই হোক, দেখেন টাঙ্গালে গৌরব, টাঙ্গালে আমরা সব গর্ব করে চলি। আমাদের টাঙ্গালে ভাদাইমা আসাম সারা বিশ্ব পরিচিত। আজকে সে চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে, সবারই যাইতে হবে। একটা জিনিস আর বিচন বইনা থেকে গেছে বাদাইমা, আমরা সেইখান থেকে কত নাম কত সুনাম আম করে বাদাইমা আসানালি। তাই আর কথা বাড়াতেছে না, আপনাদের মাঝে গানে চলে যাচ্ছি, গান দিয়ে আমি আস্তে আস্তে অনুষ্ঠান শেষটা দেবো।